রহমান রহিম প্রিয় সাংবাদিক বন্ধুগণ সামাল গত কদিন ধরেই প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় সরকার প্রধান সরকারি দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী এবং আইনমন্ত্রী সহ সরকারের মন্ত্রীবর্গ সরকারের দলের ছোট বড় নেতাদের যে বক্তব্য সবচেয়ে বেশি প্রচারিত হচ্ছে তাহলে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মামলার সঙ্গে জড়িত যদিও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই মামলার সঙ্গে জড়িত হওয়ার কোনো আইনগত বিষয় নেই কারণ বা কোথাও তার কোনো নামও নেই এবং তার নাম আসেই তিনি কোর্টেও তার বিচার হয়নি আইনমন্ত্রী বলেছেন সেপ্টেম্বর মাসের মধ্যেই এই মামলার রায় হবে সেতুমন্ত্রী বলেছেন রায়ের পর বিএনপি নেতৃত্ব সংকটে পড়বে অর্থাৎ বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি হল বিচারাধীন মামলা নিয়ে প্রধানমন্ত্রী সহ মন্ত্রী ও সরকারি দলের নেতারা নির্বিঘ্নে এবং ক্রমাগত এমন বক্তব্য রাখতে পারেন যা মামলার রায় প্রভাবিত করতে পারে দেশনেত্রী বেগম জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচার চলাকালেও এমন হয়েছে এবং তার ফলাফল মামলার রায়ে প্রতিফলিত হয়েছে যে দেশে জনাব তারেক রহমানকে নির্দোষ ঘোষণার পর বিচারিক আদালতের বিচারকে বিচারককে দেশত্যাগে বাধ্য হতে হয় এবং নিম্ন আদালতকে প্রশাসনের অধীনে রাখার সরকারি অপচেষ্টার বিরোধিতা করায় দেশের প্রধান বিচারপতিকে পদত্যাগ ও দেশত্যাগে বাধ্য হতে হয় সে দেশে এটাই তো স্বাভাবিক কোন মামলার রায় কবে হবে এটা এখন আর বিচারজ্ঞ নয় দেশের আইনমন্ত্রী স্থির করেন বিচার বিভাগের ওপর কতটা নিয়ন্ত্রণ থাকলে এটা তিনি করতে পারেন এটা সহজেই বোধগম্য দু সালে পুলিশ রিপোর্ট পেশ আগেই তৎকালীন প্রধান আইন প্রতিমন্ত্রী প্রকাশ্য জনসভায় ঘোষণা করেছিলেন যে গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে জড়িত করা হবে হয়েছে তাই অর্থাৎ মামলার তদন্তকারীদের ওপরেও সরকারের প্রভাবের মাত্রা কতটা তা বোঝা যায় সরকারি দলের সম্পাদক সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মামলার রায় হওয়ার আগেই কি করে বলতে পারেন এই মামলার রায় হওয়ার পর বিএনপি নেতৃত্ব সংকটে পড়বে এর অর্থ হল তিনি জানেন কি রায় হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বলা এসব বক্তব্যকে কোনো বিচারেই গণতন্ত্র ন্যায় বিচার এবং আইনের শাসনের পক্ষে বলা যাবে না একমাত্র স্বৈরতান্ত্রিক রাষ্ট্রেই শুধু এমন ঘটনা সম্ভব প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা দু সালের একুশে আগস্ট আওয়ামী লীগের সবাই হামলা এবং তার ফলে মিসেস আইবি রহমান সহ অনেক নারী পুরুষের জীবন নাশ ও আহত হওয়ার সংস ঘটনায় আমরা তখনও নিন্দা প্রতিবাদ জানিয়েছি এখনও জানাই আমরা ওই ঘটনার জন্য প্রকৃত দায়ী প্রকৃত অপরাধীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই কারণ আমরাও চাই এমন নির্মম অরাজনৈতিক ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে কিন্তু এই ঘটনাকে পুঁজি করে সরকার ও সরকারি দল যেভাবে বিএনপি ও বা বিএনপি মূল নেতাদের অন্যায়ভাবে বিপদাপন্ন করার জন্য সরকারের পুলিশ গোয়েন্দা তদন্ত কর্মকর্তা এমনকি বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহারের নগ্ন প্রয়াস চালাচ্ছে তা কোনো সভ্য সমাজেই গ্রহণযোগ্য হতে পারে না রাজনৈতিক প্রতিপক্ষের কে দুর্বল করার জন্য রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ ও গণতান্ত্রিক সভ্য সমাজে অচল সরকার অনির্বাচিত এবং তার ফলে জনগণের কাছে দায়বদ্ধ না হওয়ার জন্যই বর্তমান সরকার রাষ্ট্র ক্ষমতার এমন অপব্যবহার করার সাহস পাচ্ছে অবশ্যই এসব গণবিরোধী হিংসাত্মক আচরণ সমাজের বিভিন্ন শ্রেণী পেশা মানুষকে দেয়া দেওয়া ভঙ্গের জন্য জনগণের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই স্কুলের শিশু কিশোরগণ পর্যন্ত এই সরকারকে বিশ্বাস করে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ একুশে আগস্ট হামলার ঘটনা তার পরবর্তীতে সংগঠিত ঘটনাবলী পর্যটনা করতে হলে কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তথ্য সকলের জানা প্রয়োজন দুর্ভাগ্যক্রমে মামলা রায় শিগগির হবে বলে সরকারের মন্ত্রীরা বললেও ওই সব প্রশ্নের জবাব রায়ে থাকবে কিনা আমরা তা জানি না যেমন ঢাকা মহানগর আওয়ামী লীগ একুশে আগস্ট দুই হাজার চার বিকাল চারটায় মুক্তাঙ্গনে সভার আয়োজন করে ঢাকা মহানগর পুলিশ সভার নিরাপত্তা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আমি আবার বলছি যে মুক্তাঙ্গনে সভাটির আয়োজন করা হয়েছিল ঢাকা মহানগর পুলিশ সভা নিরাপত্তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করে কিন্তু সভা শুরুর কিছুক্ষণ পূর্বে হঠাৎ করে মহানগর পুলিশকে কিছু না জানিয়ে সবার স্থান পরিবর্তন করে বঙ্গবন্ধু এভিনিউতে নিয়ে যাওয়া হলো কেন আজও তাই স্পষ্ট হয় বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বিরুত্তম চোদ্দ নয় দু হাজার চার তারিখে জাতীয় সংসদে হঠাৎ করে সবার স্থান পরিবর্তনের কারণ জানতে চেয়ে বক্তব্য দিলেও তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের পক্ষ থেকে এর কোনো জবাব পাওয়া যায়নি দু সালের বাইশ আগস্ট অর্থাৎ ঘটনার পর দিন এই হামলার বিষয়ে মতিঝিল থানা একজন কর্মকর্তা এফআইআর করেন তদন্ত প্রক্রিয়া শুরু হয় দু সাল পর্যন্ত মোট চারজন পুলিশ কর্মকর্তা মামলাটি তদন্ত করে ছাব্বিশে আগস্ট তৎকালীন বিএনপি সরকার ইন্টারপোল এবং এফবিআই মাধ্যমে ঘটনা তদন্ত করা হবে বলে ঘোষণা করেন সরকারের প্রবল আগ্রহে আগস্ট মাসেই ইন্টারপোলের এবং পর সেপ্টেম্বর এফবিআইএ তদন্তকারীরা ঢাকা পৌঁছে তদন্ত কাজ শুরু করে আমি মনে করে দিতে চাই ইন্টারপোল এবং এফবিআই তখন ঢাকায় এসেছিল তিন সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধি ঢাকায় আসেন এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ইন্টারপোলের প্রতিনিধি তদন্ত শেষে পনেরো নভেম্বর দু হাজার তারিখে একটি রিপোর্টও জমা দেন সুষ্ঠু তদন্তের স্বার্থে এফ বি অন্যান্য তদন্তকারী কর্তৃপক্ষ ওই দিন শেখ হাসিনাকে বহনকারী গাড়িটি পরীক্ষা করতে চাইলেও শেখ হাসিনা তাতে কখনো সম্মত হননি এবং গুলিবিদ্ধ গাড়িটি আলামত হিসাবে প্রদান করতেও তিনি ক্রমাগত অসম্মতি জানান এবং এই এই তদন্ত তদন্তকার্যে তিনি অসহযোগিতা করেন একই সাথে সরকার হাইকোর্টের একজন প্রধান বিচারপতি নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে এসব কিছুই প্রমাণ করে যে তৎকালীন বিএনপি সরকার প্রকৃত ঘটনা ও অপরাধীদের শনাক্ত করার বিষয়ে সরকারের আন্তরিকতা স্বচ্ছতার কোনো অভাব ছিল না ইতিমধ্যে দুই সালে সরকার হুজি নেতা মুক্তি হান্নান সহ আরও কিছু সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি ডিবি সহ পুলিশের বিভিন্ন সংস্থা দেশের প্রচলিত আইন অনুযায়ী তদন্ত চালাতে থাকে অন্যদিকে সরকার বিরোধী আন্দোলনে সহিংসতা বৃদ্ধি পেতে থাকে কেয়ারটেকার সরকারকে দায়িত্ব পালনে পদে পদে বাধা দিয়ে দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিরোধী দল এরই প্রেক্ষিতে এগারো জানুয়ারি দু দেশে সেরা সমর্থিত এক অসাংবিধানিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে আওয়ামী লীগ ও তার সহযোগী রাজনৈতিক দলগুলো এই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাসি মুখে অংশ নেয়া এবং এই সরকারকে তাদের আন্দোলনের ফসল বলে দাবি করে নতুন সরকার বিএনপিকে মূল প্রতিপক্ষ হিসেবে গণ্য করে দলের নেতাকর্মীদের উপর সীমাহীন নির্যাতন চালানো শুরু করে তারা বিএনপি তৎকালীন সিনিয়র যুগ মহাসচিব জেনার তারেক রহমানকে সাতই মার্চ দু হাজার সাত তারিখে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই গ্রেপ্তার করে তার উপর অমানবিক নির্যাতন চালায় তার বিরুদ্ধে অভিযোগ আনার জন্য তার বাসা এবং অফিস তসনস করে দুষ্প্রাপ্য দুর্মূল্য বহু তথ্যপত্র ধ্বংস করে কিন্তু অভিযোগ করার মতো কোনো আলামত তারা পায়নি তৎকালীন সেনা সামর্থ্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান জেরা করার নামে জনাব তারেক রহমানের উপর যে নিষ্ঠুর শারীরিক ও মানসিক অত্যাচার চালায় তা অবর্ণনীয় তিনি যেসব অপরাধ করেননি কিংবা যেসব ঘটনায় জড়িত নন তা তাকে দিয়ে স্বীকার করানোর জন্য তার উপর অত্যাচার চালিয়ে মৃতপ্রায় অবস্থা হাসপাতালে ভর্তি করা হয় তার অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত সুচিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের সুপারিশে আদালতের নির্দেশে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয় দু সালের বাইশ আগস্ট পঞ্চম তদন্তকারী কর্মকর্তা তৎকালীন সহকারী পুলিশ সুপার ফজলুল কবির এটা ইম্পর্টেন্ট যে চার্জশিট আদালতে পেশ করেন তাতে বাইশ জনকে অভিযুক্ত করা হলেও সেই তালিকায় জনাব তারেক রহমানের নাম ছিল না মুফতি হান্নানের দেয়া প্রথম স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও কয়েক বছর ধরে পরিচালিত পুলিশি গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এই চার্জশিট প্রদান করা হয় উনত্রিশ অক্টোবর দুই হাজার আট ভিত্তিতেই বাইশ জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জ ফ্রেম করে বিচার কার্য শুরু করা হয় এই মামলায় একষট্টি সাক্ষীর জবানবন্দি জেরা সম্পন্ন হয় সেই সময় এবং সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মামলার দুই নম্বর সাক্ষী ছিলেন কথাটা আমি রিপোর্ট আপনাদেরকে রিপিট করতে চাই শি ওয়াজ উইটনেস ইন দিস কেস বাট শি ডিড নট টার্ন আপ ইন দ্য কোর্ট উনি কোর্টে আসেননি এবং কোন রকম কোনো কথা বলেননি কিন্তু তখন যে ওয়ান ওয়ান যেটা হয়েছিল পুলিশ যেটা করেছিল তার দলিল দাস্তাবেদ আমাদের কাছে আছে এবং তিনি দুই নম্বর সাক্ষী ছিলেন এবং চারশো ছয়ের মধ্যে দুই নম্বর প্রথমে ছিলেন বাদি এসআই তারপরেই কিন্তু শেখ হাসিনা কারণ মূল সাক্ষী তো তিনি তো ভিকটিম হতে হওয়ার কথা ছিল তো সেই ভিকটিম সেই সাক্ষী কিন্তু আদালতে আসে নাই ওয়ান দিয়েছেন এই ওয়ান এ কোথাও তারেক রহমানের নাম তিনি উল্লেখ করেননি বা বেগম খালেদা নাম উল্লেখ করেন দিস ইজ টু বি নোটেড দিস ইজ ভেরি আপনার চাইলে আমরা এই কপি আপনাদেরকে সরবরাহ করতে পারবো এবং এই একষট্টি জনের সাক্ষী জবানবন্দি জেরা সম্পন্ন হয় যিনি জেরা করেছিলেন তিনি এখানে উপস্থিত আছেন খন্দকার মাহবুব হোসেন সাহেব ইতিমধ্যে দুই সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন হওয়ার পর গোটা ঘটনা এক অস্বাভাবিক মন নেয় আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই সেটা টার্ন করল চার্জশিটে জিয়া পরিবারের কারো নাম না থাকায় সরকার চলমান সেই বিচার কাজ বন্ধ করে মামলা পরিচালনার জন্য একটি স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিযুক্ত করে পঁচিশ জুন দুই হাজার নয় এই নতুন কর্মকর্তা মামলাটির অধিকতর অনুসন্ধানের অনুমতি চাইলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে নতুন কোনো নতুন কর্মকর্তা দিয়ে দুই মাসের মধ্যে আবার চার্জশিট দখলের অনুমতি দেয় দ্বিতীয় থার্ড না থার্ড চার্জশিটের জন্য বলে সেকেন্ড চার্জশিটের জন্য দু হাজার নয় সালের বারোই আগস্ট সরকার অবসরপ্রাপ্ত বিতর্কিত দিস ইস টু বি নটেড প্লিজ অবসরপ্রাপ্ত বিতর্কিত পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আককে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে অবসরপ্রাপ্ত তাকে নিয়োগ করা হয় উল্লেখযোগ্য যে আব্দুল কাহার এখন চাকুরি থেকে অবসর নিয়ে কিশোরগঞ্জে তার নিজ এলাকায় আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থনা করেছিলেন এবং তার সপক্ষে পোস্টার লিফলেট বিলি থেকে শুরু করে বহু সভা সমাবেশ করেছিলেন অর্থাৎ উদ্দেশ্য প্রণোধিতভাবে আওয়ামী লীগের একজন কর্মকর্তাকে তাকে এই মামলার আই হিসাবে নিয়োগ দেওয়া হয় দুই মাসের মধ্যে চার্জশিট পেশ করার জন্য ট্রাইব্যুনালের নির্দেশ থাকা সত্ত্বেও আব্দুল কাহার আখন প্রায় দুই বছর ধরে দুই হাজার এগারো সালের দোসরা জুলাই জনাব তারেক রহমান সহ আরও ত্রিশ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন বলা হয়েছিল দুই মাস সেখানে তিনি নিয়েছেন দুই বছর পর তার এই অভিযোগের ভিত্তি ছিল প্রায় চারশো দিন রিমান্ডে নির্মম নির্যাতন করে আদায় করা মুফতি হান্নানের একশো চৌষট্টি ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি মুফতি হান্নানকে তড়িগড়ি করে আরেকটি মামলায় অভিযুক্ত করে তাকে ফাঁসি ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে উল্লেখযোগ্য যে দুই হাজার দুই সালে বিএনপি সরকারের আমলে অযোগ্যতার অভিযোগে আব্দুল কার এখন চাকরি হারান ফলে তিনি বিএনপির উপর ক্ষুব্ধ ছিলেন এটাকে কাজে লাগানোর অসৎ উদ্দেশ্যেই আওয়ামী লীগ সরকার তাদের দলীয় ব্যক্তি কাহার এখনকে দুই হাজার নয় সালে জানুয়ারি মাসে চাকুরিতে পুনর্বহাল করে এখানে আরও উল্লেখযোগ্য যে বিডিআর মামলার বিচারক দু হাজার তেরো সালের পাঁচ নভেম্বর অসম্পূর্ণ রিপোর্ট পেশ ও দায়িত্ব পালনে অবহেলার জন্য সিআইডির তৎকালীন স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ আব্দুল কাহার আখন্দের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন এটা হচ্ছে দু সালে এটা কিন্তু আপনার বিএনপি সরকার আমলে নয় তার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন এই আব্দুল কাল আখন্দের দ্বারা পেশকৃত চার্জশিট যার কথিত স্বীকারোক্তিমূলক মন্দির ভিত্তিতে তৈরি হয়েছিল সেই হান্নান দুই হাজার সালে সাতাশ সেপ্টেম্বর আদালতে উপস্থিত হয়ে তার থেকে সাত এপ্রিল দু হাজার এগারো তারিখে জোর করে নেয়া স্বীকারোক্তিমূলক মন্দির প্রত্যাহারের জন্য লিখিত হবে জানান এটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম তিনি একটা অ্যাফিডেভিট করে বলেছিলেন যে আমার কাছ থেকে যে জবানবন্দি না হয়েছে এটা আমার উপরে নির্যাতন করে চারশো দিন তার উপর অত্যাচার করা হয়েছে এবং তিনি যে অত্যাচারের বর্ণনা দিয়েছেন অমানবিক পাশবিক তাকে তার শরীরের সমস্ত অংশ জখম করা হয়েছিল নখ তুলে নেওয়া হয়েছিল তার পায়ু পথে গরম রোড ঢুকিয়ে দেওয়া হয়েছিল এই কাজগুলো তখন তারা করেছে তার কাছ থেকে ওয়ান সিক্সটি ফোর নিয়েছে এই প্রত্যাহার যে লিখিত আবেদন জানান আবেদনে তিনি বলেন যে তারেক রহমান সহ অন্যান্য আসামিদের তিনি চেনেন না তারেক রহমানকেও চেনেন না অন্যান্য আসামিদেরকেও তিনি চেনেন না তাদের সাথে কখনো কোনো যোগাযোগ হয়নি চাপের মুখে দেয়া দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পাঁচ মাসের মধ্যে মুক্তি হান্নান আদালতে তার সেই জবানবন্দি প্রত্যাহার করার পর জনাব তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগের আর কোন ভিত্তি অবশিষ্ট থাকে না কিন্তু তারপরেও সরকারের প্রধান থেকে শুরু করে মন্ত্রী নেতারা বলেই চলেছেন যে জনাব তারেক রহমান একুশ আগস্টের নৃশংস ঘটনার সাথে জড়িত এবং তার শাস্তি হবে বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসা ও দূরবন্দী সুরক্ষ আর কিছুই নয় প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমরা কয়েকটি বিষয়ে সুনির্দিষ্ট ভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এক নম্বর মুফতি হানানকে গ্রেফতার করা হয় ত্রিশে সেপ্টেম্বর দুই হাজার যখন বিএনপির সরকার ক্ষমতাসীন এটা লক্ষ্য করবেন হান্নানকে গ্রেপ্তার করেছে কিন্তু বিএনপি সরকার একুশ আগস্ট দু হাজার চার তারিখের গ্রেনেড হামলার সাথে হান্নানের সাথে তারেক রহমানের যোগ সাজস থাকলে বিএনপি সরকারের আমলে হান্নান গ্রেফতার হন কিভাবে দুই হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি তারেক রহমানের বিরুদ্ধে গেলে তার প্রথম স্বীকারোক্তিমূলক জবানবন্দির গুরুত্ব কি আছে দেশের প্রচলিত আইন এবং মহামান্য হাইকোর্টের বিভিন্ন রায়ে এটা স্বীকৃত যে আসামির কোনো আসামির তৃতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আইনগতভাবে গ্রহণযোগ্য নয় কাজেই প্রথম স্বীকারোক্তিমূলক জবানবন্দি আইনের চোখে গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য বিখ্যাত ভারতীয় সাংবাদিক প্রয়াত কুলদীপ নায়েরকে শেখ হাসিনা বলেছিলেন গ্রেনেড হামলার ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী জড়িত এই খবর একুশে অক্টোবর দু সব দৈনিক ডন পত্রিকায় প্রকাশিত হয় শেখ হাসিনা কিসের ভিত্তিতে এমন অভিযোগ করেছিলেন তা কখনো কোনো আদালতে কিংবা তদন্তকারী তাকে জিজ্ঞাসা করেনি কেন শেখ হাসিনা নিরাপত্তা কর্মকর্তাগণ বলেছেন এবং মিডিয়াতে প্রকাশিত হয়েছে তাকে বহনকারী গাড়িতে কয়েকটি গুলেট বুলেট ছোড়া হয়েছে এবং তার গাড়ির কাজ ও চাকায় আঘাত করেছে অথচ কোনো তদন্ত প্রতিবেদন কিংবা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গ্রেনেড হামলা ছাড়া গুলি ছোড়ার কোনো কথারই উল্লেখ নাই কেন কে বা কারা এসব গুলি ছুঁড়েছে তা কি ঘটনার জন্য প্রাসঙ্গিক নয় মুফতি হান্নানকে চারশো দশ দিন রিমান্ডে নিয়ে তারেক রহমানকে জড়িত করার জন্য নিয়ে অত্যাচার করা হয়েছে কোন সভ্য দেশে কোনো আসামিকে এত দীর্ঘদিন রিমান্ডে নিয়ে অত্যাচার করার নজির নাই মুফতি হান্নানের প্রথম স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছে দু সালে অন্যদিকে দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছে দু সালে অর্থাৎ প্রায় চার বছর পর একজন প্রধানমন্ত্রীর ছেলের সাথে সাক্ষাৎ হয়েছে কিনা এটা কারো মনে করার জন্য চার বছর সময় কি লাগতে পারে কবে তাদের সাক্ষাৎ হয়েছে এটা মুক্তি হান্নান মনে করতে পারেননি আসলে কোনো একটা তারিখ বললে যেন তারিখ আমাদের কর্মসূচি দিয়ে প্রমাণ করা যেত সেদিন তিনি আদৌ ঢাকায় ছিলেন কিনা এই জন্যই উল্লেখ নেই মুক্তি হান্নান তার প্রথম স্বীকারোক্তিতে শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টার কারণ হিসাবে যেন আব্দুল সালাম পিন্টুর ক্ষোভ এবং ইসলামিক স্কলারদের মারার জন্য তার নিজের ক্রোধকে কারণ হিসাবে বলেও দ্বিতীয় স্বীকারোক্তিতে এটা বদলে গেছে বলা হয়েছে যে তারেক রহমান শেখ হাসিনাকে রাজনীতি থেকে নিঃশেষ করতে চেয়েছিলেন যেন জবানবন্দির এই পরিবর্তন যে তার ইচ্ছাকৃত ছিল না সেটা তিনি জবানবন্দি প্রত্যাহারের আবেদনে স্বীকার করেছেন ইতিমধ্যে সিলেট গেট হামলা মামলায় মুফতি হান্নানকে ফাঁসি দেওয়া হয়েছে যার ফলে এই মামলাটির বিচারিক আদালতে তিনি তার নির্যাতন প্রসূত স্বীকারোক্তিমূলক জবানবন্দি অস্বীকার করার আইনানুক অধিকার থেকে বঞ্চিত হয়েছে আপনাদের সবাই জানেন যে শেষ পর্যায়ে এসে থ্রি ফর্টি টু হয় থ্রি ফর্টি টু হওয়ার পরে আসামিকে যেগুলো সব পড়ে শোনানো হয় তার বিরুদ্ধে আনিত অভিযোগ এবং যে জেরা হয়েছে সব এই পরে আসামিকে একটা সুযোগ দেওয়া হয় তার আত্মপক্ষ সমর্থন করবার জন্য এখানে তাকে ফাঁসি দেওয়ার পরে সে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ তিনি পাননি বা ওই জবানবন্দিটি যে তার জোর করে আদায় করা হয়েছে সে সম্পর্কেও তিনি কিছু বলে যেতে পারেননি আবদুল কাহর আখন্দে পেশকৃত চার্জশিটে বলা হয়েছে শেখ হাসিনাকে হত্যা করার জন্যই গ্রেনেড হামলা চালানো হয়েছিল শেখ হাসিনাও ক্রমাগত বলে চলেছেন যে বেগম জিয়া এবং তারেক রহমান এই ষড়যন্ত্রের জন্য দায়ী কিন্তু আজ পর্যন্ত কোনো তদন্তকারী কর্মকর্তা এবং কোনো আইনজীবীকে শেখ হাসিনা কখনও বেগম খালদা কিংবা তারেক রহমান তাকে হত্যা করতে চেয়েছেন বলে বলেননি বরং দু সালে শেখ হাসিনা সাব জেলে বন্দি থাকার সময় এই মামলার পঞ্চম তদন্তকারী কর্মকর্তা জনক ফজল কবির তাকে জিজ্ঞাসাবাদ করলে একশো একষট্টি ধারায় গৃহীত জবানবন্দিতে তিনি কোথাও বেগম খালদা জিয়া কিংবা জনক তার রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি কিংবা তাদের কোনো সম্পৃক্ততা আছে বলে দাবি করেননি এমনকি এই মামলার চার্জশিটভুক্ত সাক্ষী থাকা সত্ত্বেও তিনি আদালতে এসে এমন কোনো সাক্ষ্য দেননি যেটা আমি আপনাদের দেখার দু হাজার এক সালের নির্বাচনে বিএনপি বিজয় লাভ করার পর থেকেই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং তাদের বসংবদ্ধ কিছু ব্যক্তি ক্রমাগত তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে দুর্নীতির মিথ্যা অভিযোগ করেছে বানোয়াট গল্প সাজিয়েছে শেষ পর্যন্ত সুযোগ পেয়ে তার বিরুদ্ধে হত্যার সহযোগিতার অভিযোগ করেছে সব কিছু একটাই কারণ আর তাহলে তারেক রহমানের মতো যোগ্য জনপ্রিয় জনসংগঠক এবং নেতাকে বিএনপি রাজ দূরে রাখা এতে তারা সফল হয়নি হবেও না তার বিরুদ্ধে দুর্নীতি যেসব কথা প্রচার করা হতো তার কোনোটাই গত দশ বারো বছরে সরকার প্রমাণ করতে পারেনি এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে সরকারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ইন্টারপোল যেন তারেক রহমানের বিরুদ্ধে এই মামলায় রেড অ্যালার্ট জারি করেছিল পরবর্তীতে ইন্টারপোলের প্রধান কার্যালয় প্রয়োজনীয় তদন্ত করে প্রাসঙ্গিক বিষয়ে যেন তারেক রহমানের কোনো সংশ্লিষ্টতার প্রমাণ না পেয়ে চোদ্দ মার্চ দুই হাজার তারিখে লিখিতভাবে সেই রেড অ্যালার্ট প্রত্যাহার করে নেয় এই রেড অ্যালার্ট প্রত্যাহার করে নেওয়া হয়তো তার চিঠি এটা আপনাদেরকে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে কো অ্যাকিউজ যেরকম কায়কোবাদ সাহেব তার বিরুদ্ধে একই অভিযোগ করা হয়েছিল তিনি বিদেশে ছিলেন সেখানেও আপনার তাকে সম্পূর্ণভাবে আপনার এটাকে নির্দোষ বলা হয়েছে এবং এই মামলাটি যে রাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছে সে কথাও সেই রিপোর্টে বলা হয়েছে সরকার কন্টেস্ট করেছিল সেই সাথে তারও কাগজ আমাদের কাছে আছে রাজনৈতিক কারণে যারা আমাকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দেওয়ার আওয়ামী ইচ্ছা পূরণ হয়নি হবেও না আইন প্রকৃতপক্ষে বর্তমান সরকার গোটা বিষয়টিকে তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে দমন দুর্বল করবার হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাইছে বলেই দলীয় লোকজন দলীয় একজন নেতাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করে মামলার অন্যতম আসামিকে দিয়ে জোর করে স্বীকারোক্তি আদায় করেছিল কিন্তু সেই স্বীকারোক্তি প্রত্যাহার করে মুক্তি হান্নান সরকারের ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছে এখন তারা বিচার বিভাগকে দিয়ে নিজেদের রাজনৈতিক ইচ্ছা পুরোনো প্রচেষ্টায় রত হয়েছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই জাতীয় রাজনীতিতে এর বিশ্বময় পরিণতি সম্পর্কে পুনরায় ভাবার জন্য সরকারকে পরামর্শ দিচ্ছি। অন্যায়ভাবে মিথ্যা অভিযোগে দেশনেত্রী বেগম খালদেজিয়াকে কারাদণ্ড দিয়ে সরকার জনগণকে ক্ষুব্ধ করেছে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেশে জনগণের মধ্যে দারুণ ক্ষোভের সৃষ্টি করবে যা কারো জন্যই প্রত্যাশিত হবে না আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমরা বরং আলোচনার মাধ্যমে বিদ্যমান সব সমস্যার শান্তিপূর্ণ সমাধানকে দেশের স্বার্থে একান্ত প্রয়োজনীয় বলে মনে করি নতুন সৃষ্টির পরিবর্তে সরকারের উচিত বিদ্যমান সমস্যা সমাধানের উদ্দেশ্যে ইতিবাচক উদ্যোগ নেওয়া আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের এই পেপারগুলো আছে আপনারা পাবেন সেই সঙ্গে যারা নিতে চান নিয়ে নিতে পারি